আছো তোমরা? ভালো আছো তো? আর কদিন থেকে তোমরা বাংলা, অঙ্ক, ইংরাজি প্রচুর পড়া করে যাচ্ছো। আজকে কিন্তু তোমাদের একটু অন্য ধরনের পড়া। বাংলা ঠিকই, কিন্তু একটু পড়াটা অন্যরকম। কি পড়া? দেখো, তোমাদের বাড়িতে অনেক বই মা বাবা স্কুল থেকে নিয়ে গেছিলেন, তাই না? তার মধ্যে দেখো এই একটা বইও কিন্তু বাবা মা নিয়ে গেছিল। দেখতে পাচ্ছ কি লেখা রয়েছে? বইটার নাম কি দেখো? বইটার নাম হচ্ছে নীতিবিদ্যা। এই যে নীতিবিদ্যা, এই বইটির মধ্যে কয়েকটি নীতি কথা যুক্ত কয়েকটা গল্প আছে। এবার বলবেন যে নীতি কথা কি? নীতি কথাটা কি? নীতি কথা হচ্ছে তোমার কিছু নিয়মের ওপর চলে, নিয়ম মাফিক যে কাজগুলো আমরা করলে ভালো হয় সেই কাজ, সেইগুলোকে আমাদের নীতি বলে, তাই না? সেই নীতি শেখানোর বা নীতি বোঝানোর জন্য কয়েকটা গল্প এই বইটার মধ্যে আমাদের দেওয়া হয়েছে। সেই নীতিবিতানের গল্পের বইয়ের মধ্যে এই 5 নম্বর পৃষ্ঠায় একটা ছোট্ট গল্প আছে। এই গল্পটির নাম হচ্ছে যার যা কাজ। হ্যাঁ, এই যার যা কাজ, এই গল্পটি আজকে আমি তোমাদের পড়াবো। এই যার যা কাজ গল্পটি হচ্ছে কার লেখা জানো? ঈশপ। উনি গ্রিক দেশের একজন গল্পকার ছিলেন। তিনি প্রচুর গল্প বলতেন, সেই গল্প আমাদের অনুবাদ করে আমাদের এই ভাষায়, বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে, এবং সেই অনুবাদক সেই গল্পটি আমরা আজকে তোমাদের কাছে পড়ছি। ইনি গল্প বলতেন, খুব মজার মজার গল্প বলতেন, উনি ছোট ছোট সব গল্প বলতেন, সেই গল্পের মধ্যেই এই যার যা কাজ গল্প একটি। দেখো আমি গল্পটা আগে একটু পড়ে নিই। অনেক দিন আগের কথা, সে সময়ে মানুষের মুখ হাত পা গুলি নাকি খুব ঝগড়া করত। পা বলতো, আমি হাঁটাহাঁটি করে কত খুঁজে খাবার আনি, আমি তা খেতে পাই না, পেটই সব খায়। হাত বলতো, আমি খাবার মুখে তুলে দিই, আমিও খেতে পাই না। মুখ বলতো, আমি খাবারটা চিবিয়ে দিই বটে, তবে খেতে পাই না, সবই পেটে চলে যায়। তখন ওরা সকলে মিলে ঠিক করলো, ওরা কোনো কাজ করবে না, পেটকে কিছুই খেতে দেবে না। 2 দিন সব চুপচাপ, খাওয়া দাওয়া নেই। তারপর হাত পা অবশ হয়ে এলো, মুখ শুকিয়ে গেল। তখন সকলে বুঝলো যে পেটে খাবার পাঠালে পেট তা হজম করে সারা শরীরে বল যোগায়। তাহলে কি হলো? গল্পটা আমি পড়লাম, যার যা কাজ। দেখছো আমি এই গল্পটির ওপরে একটি ছোট ছবি এঁকে এনেছি তোমাদের জন্য। দেখো দেখো, এখানে একজন লোক বসে, একটা ছেলে বসে খাবার খাচ্ছে। কি করছে? খাবার খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে? এই হাতটা দিয়ে। তুমিও যখন খাবার খাও, দেখবে আমরা হাত দিয়ে খাবারটা মুখে তুলি, তাই না? আবার দেখো এই মেয়েটি লিখছে। কি দিয়ে লিখছে? কলম দিয়ে লিখছে, কিন্তু কলমটা ধরে আছে কি? হাত দিয়ে। তুমিও যখন পেন্সিলে লেখো, পেন্সিল দিয়ে লেখো, তখন তো হাত দিয়ে লেখো। দেখো ও তেমনি লিখছে, লেখাপড়া করছে বা ছবি আঁকছে। আর দেখো এই বাচ্চা ছেলেটি ছুটছে, হাতে কি? একটা ঘুড়ি। তোমরা তো ঘুড়ি দেখেছো সকলে, সেই ঘুড়ি নিয়ে সে দৌড়চ্ছে। সেই দৌড়ানোর সময় তার ঘুড়ির সুতোটা তার হাতে ধরা রয়েছে, আর দৌড়চ্ছে কি দিয়ে? পা দিয়ে। আবার দেখো এখানে দাদাটা বল খেলছে। বল খেলার সময় কিন্তু আমরা দেখি সবাই পা দিয়েই বল খেলে, তাই না? বেশিরভাগ পা দিয়ে বল খেলছে। আর দেখো এই এই মাসিটি কি করছে? মাসিটি জল নিয়ে যাচ্ছে। দেখেছো জল নিয়ে যাচ্ছে, এখানে কলসিতে জল আছে, সে হাত দিয়ে ধরে নিয়ে যাচ্ছে আর পা দিয়ে হাঁটছে। আর এই ভাইটি দেখো কেমন সুন্দর সাইকেল চালাচ্ছে। সাইকেল চালাতে গেলে আমাদের কিন্তু পাও লাগে, হাতও লাগে, তাই না? পা দিয়ে সাইকেল চালাচ্ছে আর হাত দিয়ে
সাইকেলটা ধরে আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাদের হাত আর পা কিভাবে আমাদের কাজ করে চলেছে, দেখছো তো? এইবার দেখো, এই গল্পটাতে বলছে যে হাত আর পা, এই যে হাত আর পা গুলো আগেকার দিনে মানুষ আগেকার দিনে তারা মনে করেছিল বা যে হাত আর পায়ের একটা ধারণা হয়েছিল যে তারা পা খাবার জোগাড় করে এনে দিচ্ছে হেঁটে হেঁটে, হাত সেটা মুখে তুলে দিচ্ছে, আর মুখের মধ্যে আমাদের অনেক দাঁত আছে তো সেই দাঁতে খাবারটা চিবিয়ে দিচ্ছে, চিবিয়ে দিয়ে কি হচ্ছে পেটে চলে যাচ্ছে। দেখো চিবিয়ে না দিলে তো কেউ মানে খেতে পারবে না, একটা গোটা আপেল তুমি খেতে পারবে, দিলে পারবে না, তাকে চিবাতে হবে। তাহলে চিবিয়ে সে খাবারটা পেটে দিচ্ছে, আর পেটে গিয়ে সব খাবারই তারা যে সংগ্রহ করছে সমস্ত খাবারই তাদের পেটে চলে যাচ্ছে। তাদের ধারণা হচ্ছে কি যে তারা সংগ্রহ করছে তারা কিন্তু কিছু খাবার খেতে পাচ্ছে না। তখন তারা কি করলো, ঠিক করলো যে তারা আর পেটকে কোনো খাবার দেবে না, বুঝেছো? তখন সে তার ফলে কি হলো, খাবার পেটকে দেবে না, তার ফলে তারা ঠিক করলো আর তারা কোনোভাবেই খাবার সংগ্রহ করবে না, মুখেও তুলে দেবে না এবং চিবিয়েও দেবে না। এই ঠিক করার দুদিন পর তারা দেখতে পেল যে হাত পা এগুলো সব অবশ হয়ে যাচ্ছে, শরীরে কোনো বল নেই। তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো যে পেটে যে খাবারটা আমাদের চাই সেই খাবারটা হজম হয়ে আমাদের সমস্ত শরীরে শক্তি যোগায়, বল যোগায়। দেখো না মায়েরা শরীর খারাপ করলে জোর করে খাওয়ায় আমাদের, তাই না? তোমাদের তো খাইয়ে দেন মা, তাহলে না খেলে আমরা তো চলাফেরা করতে পারবো না, তাই তো? তাই এখানে গল্পটার মধ্যে বলছে যে যার যা কাজ, হাতের কাজ কি খাবার মুখে তুলে দেওয়া, পায়ের কাজ কি হেঁটে হেঁটে খাবার জোগাড় করা, মুখের কাজ কি চিবিয়ে দেওয়া, এবং পেটের কাজ খাবারটাকে হজম করে দেওয়া। ঠিক আছে, বাড়িতেও দেখো মা মায়ের কাজ করে, বাবা বাবার কাজ করে, তোমরা তোমাদের কাজ করো, বুঝেছো? তাহলে নীতি কথা কি, যার যা কাজ সেটাই তাকে করতে হয়। ঠিক আছে, গল্পটা তোমরা পড়বে এবং গল্পটা পড়ার পরে গল্পটার উপরে যে নীতি কথাটা শিখলে সেই কাজ তোমরা করবে, সেই নিয়মটা তোমরা মেনে চলবে, মনে থাকবে তো? আজকে তাহলে আসি।